ওয়েলকাম মিষ্টি মনি কিচেন আজকের এপিসোডে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে খুবই কম সময়ে মাত্র দশ মিনিটে ক্যারামেল এক পোডিন কীভাবে তৈরি করবেন চলুন দেখিনি কীভাবে এই পোডিংটি তৈরি করব নর্মাল টেম্পারেচারে থাকে একটা ডিম নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনি আর ডিম ভালোভাবে মিশিয়ে নিব এবার এখানে অ্যাড করছি হাফ কাপ লিকুইড ঘন দুধ এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এবার এখানে অ্যাড করছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন সব উপকরণ দুধের সাথে মেশানো হয়ে গেছে এবার এটা পারফেক্ট এখানে আমি একটা ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি এই স্টিলের বাটিতেই আমি পুডিংটা ছেট করব এবার ক্যারামেল তৈরি করতে হবে প্রথমে আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর এখানে দিয়ে দিব সামান্য পানি ক্যারামেল করতে আমরা সবাই পারি ক্যারামেল তৈরি হয়ে গেছে এর থেকে বেশি লাল করা যাবে না তাহলে তিতা লাগবে এবার চুলাটা অফ করে দিচ্ছি ক্যারামেল ছেট হয়ে গেছে এবার দুধের মিশ্রণটা দিয়ে দিব ছেঁকে দিব ভেতরে কোনো বাবল থাকলে আলাদা হয়ে যাবে চুলা একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পানির ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার বাটিটা এরপরে বসিয়ে দিব দিয়ে একটি ঢাকনির সাহায্যে ঢেকে দিতে হবে আপনাদের প্রশ্ন থাকতে পারে কতটুকু পর্যন্ত পানি দিব আমি কিন্তু বাটির সামান্য ডুবেছে এমন করে পানি দিয়েছি এবার এটার উপরে একটু ভারী কিছু দিয়ে দিব যেন ওই ঢাকনিটা সরে না যায় কিছুই পাচ্ছি না ছোট একটা কাঁসার প্লেট পেয়েছি এটাই উপরে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিব প্রথমে চুলার জাল হাই করে দিয়ে যখন পানিটা ফুটবে তখন আমি মিডিয়াম করে দশ মিনিট জাল করে নিব দশ মিনিট পরে ফিরে এসেছি চুলা টপ করে দিয়েছি এবার এটা সামান্য ঠান্ডা হলে আমি বের করে নিব পুডিং সম্পূর্ণ ঠান্ডা করে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন এটা পারফেক্ট হয়েছে এবার সাইড থেকে একটু ছাড়িয়ে দিবো খুব সহজেই পুটিংটা বের হয়ে আসে উপরে একটা প্লেট দিয়ে এভাবে Wow, nice.